প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি সম্পর্কে। কবিতাটি লিখেছিলেন কবি মাহবুবুল আলম চৌধুরী। কবিতার কিছু অংশ আবৃত্তি করব, তবে শুরুতে এই কবিতা সম্পর্কে কিছু জিনিস জেনে নেওয়া উচিত আমাদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে কবি চট্টগ্রামে অবস্থান করছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম জেলার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক। 21শে ফেব্রুয়ারি ঢাকায় পুলিশি হত্যার প্রতিবাদে সেদিন সন্ধ্যায়ই তিনি 120 লাইনের এই কবিতাটি লিখেছিলেন। পরদিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি কবিতাটি লিফলেট আকারে বিলি করা হয়, আর 23শে ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘির ময়দানে বিশাল প্রতিবাদ সমাবেশে কবিতাটি পড়ে শোনান শ্রমিক নেতা চৌধুরী হারুনুর রশিদ। আজকে মহান একুশের স্মরণে কবিতাটির কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমি হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্র দগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য, রমেশ শীলের গাথার জন্য, জসীমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাটের জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এ দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত,